শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজ তোমাদের সাত নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কটা আমরা দেখবো, উচ্চতর গণিতের আর ত্রিভুজ ১.৩ এর পার্ট-৪ অঙ্কটা। আমি জানি আমি এই জিনিসটা লিখে রাখছি, প্রত্যেকটা অঙ্কের সাথে এই সূত্রগুলো আমি প্রয়োগ করতেছি। এই সূত্রগুলো লাগবে, কেন লাগবে? কারণ আমরা এই একটা সূত্র দিয়ে এই অঙ্কটা শেষ করার চেষ্টা করবো, সাত আট অঙ্কগুলো। সো আমরা সেই সূত্রটা কি, আমাদের এন গুণ পাই বাই টু প্লাস মাইনাস থিটা, এই অঙ্কটা, এই সূত্রটার সাহায্যে এখন আমরা একটা জিনিস লক্ষ্য করবো। তাহলে আমাদের এই সূত্র আকারে আমাদের অঙ্কটাকে কি করতে হবে, সাজাতে হবে। তাহলে পর পাই বাই টু লিখলাম, এখন কত হলে এখানে ১১ হয়, গুণ কত দিলে ১১ হয়, ২২ যদি আমরা দুই দিয়ে ভাগ করি ১১ হয়। এখানে আমরা কতটুকু পাবো, এখানে এখানে তো ১১ তো হয়ে গেছে, তো এখানে আমাদের আর বেশি কিছু দেওয়া লাগতেছে না, প্লাস থিটা অথবা মাইনাস থিটা আমরা দিতে পারি, যেটা ইচ্ছা সেটা এখানে প্রয়োগ করতে পারি। সো আমরা এখানে মাইনাস করলাম। তো এবার আমরা দেখবো ২২ নম্বর ঘর কত, আমরা এভাবে বলি এবার কোন ঘরে অবস্থিত, কারণ আমাদের প্রথম সূত্র হলো সূত্র আকারে সাজাতে হবে, সূত্র আকারে সাজানোর পরে এটা কোন ঘরে অবস্থিত সেই ঘরে আমাদের যেতে হবে। তাহলে এখানে যদি আমাদের ২২ আছে, তিন সাত তিন আট ২৪, তাহলে আমরা ১৬ চার পাঁচ ২০ নম্বর ঘর প্রথম ১ ১ ২ ৩ ৪, এখানে ২০ নম্বর ঘর আসলো ২১ ২২। ২২ নম্বর ঘরটা হলো কি, এটা হলো ২২ নম্বর ঘর, এখানে সাইন প্লাস, আমরা যদি মাইনাস নিই তাহলে এই দিকে আসবে, আর যদি প্লাস নিই এদিকে আসবে, প্লাস নিই প্লাস নিলে এই ঘর আসতেছে, এই ঘর আমরা জানি ট্যান এবং কট কি পজিটিভ, ট্যান আর কট কি পজিটিভ। সো আমাদের তো দরকার নেই এই মাইনাসটা নেওয়ার জন্য, মাইনাসটা আমরা প্রথমে নিয়েছিলাম, কেন নিই নাই, কারণ নিলে হতো, কিন্তু বাট এখানে যদি আমরা প্লাস নিই, প্লাস নিলে এটা তৃতীয় নম্বর ঘরে আসতেছে, তৃতীয় নম্বরে ট্যান আর কটটা কি প্লাস, তো এখানে কট আছে, তো কটটা প্লাস হয়ে গেল, আচ্ছা করলাম। এবার আমাদের দেখতে হবে এই এই যে এর সংখ্যাটা কি জোর না পেজোর, যদি জোর হয় তাহলে এই কটের পরিবর্তন হবে না, আর যদি পেজোর হয় কটের পরিবর্তন হবে। সো এখানে জোর আছে, এই জন্য কটের পরিবর্তনটা হলো না ০ ডিগ্রি। এবার আমরা জানি কট ০ ডিগ্রি মান কত, কট ০ ডিগ্রি মান হলো আমাদের কট ০ ডিগ্রি মান কত, আমাদের কট ০ ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত, যার কোনো মান নেই, অসংজ্ঞায়িত